রাজ্যের বিয়াল্লিশটা আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তাই রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থীকে ছাড়াই শুধু মুখ্যমন্ত্রীর কাট আউট নিয়ে নববর্ষে সকালে ভোটের প্রচারে তৃণমূল সোমবার রানাঘাট লোকসভা কেন্দ্রের চাকদহে নৌকা করে নদীপথে অভিনব ভোট প্রচার করেন তৃণমূলের নেতাকর্মীরা এদিন সকালে চাকদহের গৌরনগর ঘাট থেকে জলপথে এই প্রচার কর্মসূচি পালন করেন তৃণমূল কর্মীরা চাকদহ থানা এলাকার ভাগীরথী তীরবর্তী বিভিন্ন এলাকায় নৌকা করে পৌঁছে মানুষকে মিষ্টিমুখ করিয়ে ভোট প্রচার সারেন তৃণমূল নেতাকর্মীরা তাদের দাবি রাজ্যের বিয়াল্লিশটা কেন্দ্রেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার নীতি আদর্শকে সামনে রেখেই মানুষের কাছে ভোট প্রার্থনা করতে যাওয়া একটাই পদ্মার পতাকা সব কেন্দ্রই মমতা এটাই আমাদের মুলজিম এবং শুভ নববর্ষের অভিনন্দন জানানো ইউটিউব আমাদের মেন উদ্দেশ্য শুভ নববর্ষে মানুষকে একটু জল ও সবুজ রসগোল্লা খাইয়ে মানুষকে অভ্যর্থনা করে নদিয়া থেকে পিন্টু বনিকের রিপোর্ট বেঙ্গল লাইভ নিউজ